আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বেশ কিছু কাজ না করার নির্দেশ দিয়েছেন, সেগুলির কয়েকটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ একটি ভিডিও। প্রতিটি মুসলমানের জন্য আমার বিশ্বাস এই ভিডিওটি কাজে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কবরস্থানে যা করা যাবে আর যা করা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের জন্য কি কি নির্দেশনা দিয়ে গেছেন। তো বন্ধুরা, চলুন আর কথা নয়, ভিডিওটি শুরু করা যাক। কবর দেওয়ার পর মৃত ব্যক্তির মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়। কবরস্থানকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা কর্তব্য। কবরের উপর দিয়ে চলাচল করা কিংবা কবরের অবমাননা করা অনুচিত। কবরস্থানে ঢুকে আসসালামু আলাইকুম ইয়া আহলালাল কুবুর বলতে হয়। দরুদ শরীফ, সূরা ফাতিহা ও পবিত্র কুরআনের আয়াত তেলাওয়াত করে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বেশ কিছু কাজ না করার নির্দেশ দিয়েছেন, সেগুলির কয়েকটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। নাম্বার ১, কবরস্থানে পশু জবাই করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইসলামে কবরের পাশে কোনো জবাই নেই। জাহিলি যুগের লোকজন কবরে গাভী বা ছাগল জবাই করত। আবু দাউদ হাদিস নাম্বার ৩২২২। নাম্বার ২, কবরের উপরে বসা নিষেধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কবরের উপর বসবে এর চেয়ে উত্তম হলো আগুনের উপর বসা, আর সেই আগুন যেন তার কাপড় পুড়িয়ে দিয়ে চামড়া পর্যন্ত জ্বালিয়ে দেয়। মুসলিম হাদিস নাম্বার ৯৭১। নাম্বার ৩, কবরের দিকে মুখ করে নামাজ আদায় করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরের দিকে মুখ করে নামাজ আদায় করবে না এবং তার উপর বসবেও না। মুসলিম হাদিস নাম্বার ৯৭২। নাম্বার ৪, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো পৃথিবী মসজিদ, শুধু কবরস্থান ও গোসলখানা ছাড়া। তিরমিজি হাদিস নাম্বার ৩১৭। নাম্বার ৫, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না এবং কবরগুলোকে উৎসবের জায়গা বানিও না। আবু দাউদ হাদিস নাম্বার ২০৪২। প্রিয় বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওর তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করে আপনার প্রিয় মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন।